হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমি বাংলাদেশ যাচ্ছি। প্রায় বছরখানিক পরে এবার আমি বাংলাদেশ যাচ্ছি। অন্য যে কোনো বারের তুলনায় এবারে যাওয়াটা একটু ভিন্ন, কারণ আমি বাংলাদেশ বিমানে করে যাচ্ছি। গত বছর থেকে টরন্টো এবং ঢাকার ডাইরেক্ট ফ্লাইট শুরু হয়েছে। অনেক রিভিউ দেখেছি এসব ব্যাপারে। তা আমিও ভাবলাম এবার যখন দেশে যাচ্ছি বাংলাদেশ বিমানেই যাই এবং এই নিজের দেশের এয়ারলাইন্সের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব সম্পূর্ণ অনেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার। যে দিকটা ভালো সেটা অবশ্যই ভালো বলবো এবং যেসব ক্ষেত্রে আমাদের ইম্প্রুভমেন্ট দরকার তাও আমি চেষ্টা করব তুলে ধরার। আমার ওয়েব চেক ইন 24 ঘন্টা আগেই করে রেখেছিলাম, এখন খালি লাগেজ ড্রপ অফ করলাম আর বোর্ডিং পাসটা হাতে নিলাম। এখন যাচ্ছি সিকিউরিটির দিকে। সিকিউরিটি শেষ করে বোর্ডিং শুরু হবে। এখনো পর্যন্ত সার্ভিস বেশ প্রফেশনাল। আমার দুটো বাচ্চা থাকার কারণে আমাকে লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু আশেপাশে দেখুন অনেক ভিড়। এর থেকেই বোঝা যাচ্ছে মানুষ বাংলাদেশ বিমানের সার্ভিসটা এনজয় করতে শুরু করেছে। বোর্ডিং পাস স্ক্যান করে আমরা বিমানের দিকে যাচ্ছি। একটা কথা প্রচলিত আছে আমাদের কমিউনিটির মধ্যে যে বিমানের খাওয়া দাওয়া নাকি খুবই ভালো, তবে কমপ্লেন আছে ইকোনমি ক্লাসে সিটের স্পেস এবং সাইজ নিয়ে। চলুন তবে ভেতরে যাই, আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। সাম্প্রতিক কমিউনিটির একটি নিউজে দেখেছি বিমানের ভেতরে সিট ভাঙচুর, আবর্জনা ফেলা, নোংরা করে রেখে আসা ইত্যাদি নিয়ে। তবে আমি মনে করি নিজের দেশের পতাকাবাহী একটি এয়ারলাইন্সের প্রতি আমাদের যথাযথ সম্মান রাখা উচিত। আমরা বিমানের খুব কাছাকাছি চলে এসেছি। যেটা লক্ষ্য করলাম, বাংলাদেশ বিমানের কেবিন ক্রুরা খুবই আন্তরিক এবং প্রফেশনাল। হুইলচেয়ার ইউজারদের জন্য আমাদের ভেতরে যেতে একটু সময় লাগছিল, তবে সেটা খুব বেশি নয়। আমরা চারজনের জন্য সিট আমি অনলাইনে আগেই সিলেক্ট করে রেখেছিলাম। তবে একটা কথা বলে রাখা প্রয়োজন, যদিও আমরা বলছি ডাইরেক্ট ফ্লাইট, তবে বিমান ইস্তাম্বুলে একটি বিরতি নেয় রিফুয়েলিং এবং ক্লিনিংয়ের জন্য। আমাদেরকে যদিও প্লেন থেকে নামতে হয়নি, তবে প্লেনটি এয়ারপোর্টে ছিল কিছু সময়ের জন্য। নিজের নির্ধারিত সিট খুঁজে নিয়ে লাগেজ রেখে বসে পড়লাম। এখন আমি আমার এই জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বলে রাখি, এটা একান্তই আমার এবং আমার পরিবারের অভিজ্ঞতার আলোকে তুলে ধরা। প্রথমেই আসি সিটের স্পেসিং নিয়ে। যেহেতু আমার বাচ্চা দুটি ছোট, আমি এবং আমার হাজব্যান্ড কেউই খুব বেশি লম্বা না, তাই এই সিটটি আমাদের জন্য চলে গেছে। কিন্তু কেউ যদি 6 ফুট বা কাছাকাছি লম্বা হয়ে থাকে, তাদের জন্য এই ইকোনমি ক্লাসের সিটগুলো একটু কষ্টকর হতে পারে। তবে একটা কথা বলা প্রয়োজন, ইন্টেরিয়রে কিছু ইস্যু আমি দেখতে পেয়েছি, যেমন সিটের ভাঙা হ্যান্ডেল বা বিভিন্ন পার্টস ভেঙে আমি পড়ে থাকতে দেখেছি। এবার আসছি অনবোর্ড এন্টারটেনমেন্টের কথায়। এক্ষেত্রে বলে রাখি, আমাদের অপশন ছিল খুবই সীমিত। সবই ছিল পুরাতন বিটিভির নাটক এবং কিছু সিনেমা, যা 16 ঘন্টার যাত্রার তুলনায় খুবই অপ্রতুল। অনবোর্ড এন্টারটেনমেন্টের বিষয়টাতে কর্তৃপক্ষের আরও মনোযোগী হওয়া উচিত। এবার আসি ফুড এবং বেভারেজের কথায়। যদিও খাবার অনেক বেশি ছিল, তবে কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। একই চিকেন কারি বারবার এসেছিল, অপশন ছিল খুবই সীমিত। যেমন ড্রিঙ্কসের কথাই বলি, কেবল ডায়েট কোকি ছিল আমাদের জন্য, আমাদের অন্য কোনো অপশনই এক্ষেত্রে ছিল না। যেহেতু খাবারটি ছিল বাংলাদেশি ফ্লেভারের, তাই আমরা খেয়েছি। তবে আমি যদি একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট হিসেবে চিন্তা করে থাকি, তবে এই খাবারের কোয়ালিটি আসলেই কম্পিটিটিভ না। খাবারের মেনুর মধ্যে আমার যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে তা ছিল পরোটা এবং ডাল মাংস। অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইটে লং ডিস্টেন্সের ক্ষেত্রে একটি মেনু কার্ড প্রোভাইড করা হয়, কিন্তু বাংলাদেশ বিমানে আমাদেরকে কোনো মেনু কার্ড তো দেওয়া হয়নি। এছাড়াও আমাদের ছিল না কোনো অপশন, আমাদেরকে যে খাবার দিয়েছে তাই খেতে হয়েছে। সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে 2টি বা 3টি অপশন আমাদেরকে দেওয়া হয়ে থাকে, যেমন ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, ফিশ,
মিট বা বিফ, এক্ষেত্রে বাংলাদেশ বিমানে এ ধরনের কোনো অপশনই আমাদের হাতে ছিল না। এবার আসি অনবোর্ড এক্সেসরিজের কথায়। সাধারণত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে যাত্রীদের জন্য কিছু এক্সেসরিজ প্রোভাইড করা হয়, যেমন দাঁতের ব্রাশ, টুথপেস্ট, মোজা, ইয়ার হেডফোন, ইয়ারপ্লাগ ইত্যাদি। কিন্তু বাংলাদেশ বিমানে আমাদেরকে কোনো এক্সেসরিজে প্রোভাইড করা হয়নি। একমাত্র একটি হেডফোন দেওয়া হয়েছে, তাও প্লেন ওড়ার প্রায় এক ঘন্টা পরে আমরা হাতে পেয়েছি এবং কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, শব্দ শুনতে খুবই অসুবিধা হচ্ছিল। বাচ্চাদের এন্টারটেনমেন্টটাও এখানে ইগনোর করা হয়েছে। অন্যান্য এয়ারলাইন্সে বাচ্চাদেরকে ছবি আঁকার ক্রেয়ন, ছবি আঁকার বই, বিভিন্ন ধরনের টয়েস প্রোভাইড করা হয়, কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সে এসবের কিছুই ছিল না। এই ফ্লাইটে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে তা হলো কমফোর্ট জোন। নিজের ভাষা, নিজের দেশের মানুষের মধ্যে 16 ঘন্টা সময় যে কীভাবে কেটে গেল, স্পেশালি দুটো বাচ্চা নিয়ে, তা একদমই টের পাইনি। অনেকদিন পরে বাংলাদেশ বিমান ঢাকা টরন্টো ফ্লাইট চালু করেছে, তা নিঃসন্দেহে অনেক আনন্দের। তবে সেবার মান আরও বাড়াতে হবে। আমরা দেশের মানুষ বলেই এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ইগনোর করি। এই ফ্লাইটে কিছু ভারতীয় এবং নেপালিজ মানুষ থাকলেও আমি কেনেডিয়ান বা ইউরোপিয়ান বা আমেরিকান কোনো মানুষ এখানে দেখতে পাইনি। সে কারণে বিশ্ববাজারে বিশ্বমানের ফ্লাইট চালাতে হলে সেবার মানকে অবশ্যই আরও উন্নত করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, একটি 16 ঘন্টার ফ্লাইটে এত কম পরিসরে এর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমার মনে হয় না সম্ভব। যাত্রী হিসেবে আমাদেরও রয়েছে দায়িত্ব, সেই দায়িত্বটুকু যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি তবে বাংলাদেশ বিমান আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিশেষে বলতে চাই, ক্যানাডার বাঙালিদের অনেকদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে এই বাংলাদেশ বিমান ফ্লাইটের মাধ্যমে। এটিকে যদি ধরে রাখতে চাই তবে আমাদের নিয়মিত বিমানে ভ্রমণ করতে হবে, সাথে সাথে বিমানকেও তার যাত্রী ধরে রাখার জন্য সেবার মানকে আরও উন্নত করতে হবে। পৌঁছে গেছি প্রিয় মাতৃভূমিতে। অনেকদিন পর দেশে এসে আসলেই খুব আনন্দে আপ্লুত হয়ে গেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।